সরকার তো হাসিনা, সরকার তো একটা টেম্পোরারি টার্গেট, এটা চলে যাবে, কালকে যাক, পরশু যাক, দুদিন পরে যাক, 5 বছর পরে যাক। আমি এখন এই ব্যাপারে কি আলোচনা করবো সাকিব? ওই বাংলাদেশে দুষ্ট ছেলের একটা কথা বলে, রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকে গেছে। তো এখন আমরা যে রাজনীতিটা করছি টকশোতে, মানে রাজনীতি বলতে বোঝাচ্ছি আমরা যেই টকশোতে আলোচনা করছি সরকারের, আমি ধরেন সাংবাদিক হিসাবে বিশ্লেষণ করছি, সাথে সাথে আমরা ওপিনিয়নও দিচ্ছি, আমি কলামিস্ট মানুষ, আমি সেটা করি। বাট কথা হচ্ছে, আসলে আমাদের এই পুরো জিনিসটার মধ্যে একটা রাজনীতি ঢুকে গেছে, খেয়াল করছেন আপনি? এই যে দেখেন এখন কে কোথায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন জিনিসে চলে গেছে, হয়তো দেখেন একটা টিম হয়ে গেছিল, বেশ কিছু চ্যানেল এবং বেশ কিছু ব্যক্তি সুন্দরভাবে একটা বিদেশ থেকে, প্রবাস থেকে সরকারের সমালোচনা করা এবং দেশের পরিস্থিতিটা কোন দিকে যাওয়া উচিত সে ব্যাপারে সুচিন্তিত মতামত দেওয়া একটা সুযোগ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল। এখন তারা যখন, এখন যেহেতু এই অবস্থাটা হয়ে যাচ্ছে, এখন অনেকে মনে করে যে সরকার সাকসেসফুলি তাদের সবাইকে ধ্বংস করে দিচ্ছে, এই ধারণাটা আসাটা খুব স্বাভাবিক, তাই না? নাগরিক টিভি সরকারের কোন পলিসির ব্যাপারে সমালোচনা করার বেলায় পিছপা হচ্ছে কিনা বা এটা রাগডাগ করছে কিনা সেটাও তো মনে রাখতে হবে, তাই না? এখন কথা হচ্ছে, অ্যাজ আই সেড, আপনি তো ভিতরে খবর কারোটাই জানেন না, বা ষড়যন্ত্রের রাজনীতি, এটা যেটা বললাম যে রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকে গেছে, যে বাচ্চারা দুষ্টুমি করে বলে। তো এখন কথা হচ্ছে, এত বেশি পলিটিসাইজড হয়ে গেলে এটা পলিটিক্স, বাট পলিটিক্সটা যখন আবার ফার্দার পলিটিসাইজড হয়ে যায় তখন এটা হয় কি আপনার, এটা হ্যাজার্ডাস হয়ে যায়, এটা 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 এটাতে হয় কি আপনার ওই যে এই এই এখন রোষারোষি কোপাকুপি, একজন আরেকজনকে গালি দেবে, কেউই ভালো, তখন আর কেউ ভালো না, সবগুলো খারাপ। আরে বাবা, আমরা তো মানুষ সবাই, দোষ খুঁজতে গেলে তো আমার তো কিছু তুমি পাবেই, আমিও তোমার কিছু পাবো। বাট কথা হচ্ছে, এখানে ফ্যাক্টরটা কি, আমাকে লন্ডনে থাকা অবস্থায় আব্দুল গফফার চৌধুরী সম্পর্কে আমার কান ভারী করতো, যেহেতু আমরা বলতে গেলে তখন সেই বয়সে, আমি তখন বয়স 26-27, আমরা দুইজনে ছিলাম লিডিং কলামিস্ট, আমি বাংলাও বাংলা লিখতাম তখন, মানে বাংলাও লিখতাম আর কি। তো আমাকে এসে কান ভারী করতো গফফার চৌধুরীর বিরুদ্ধে, আমি বললাম শোনেন, একটা সাবিনা ইয়াসমিন যদি ভালো গান গায়, ওই গানটার জন্য তাকে ভালোবাসেন, সাবিনা ইয়াসমিনের ব্যক্তিগত আচরণটা যদি আপনি প্রাধান্য দিয়ে দেন, তাহলে সেই সাবিনা ইয়াসমিন যেভাবে বিখ্যাত হয়েছে অথবা তার যে গুণটা সেটা ঢাকা পড়ে যায়। গফফার চৌধুরী তার কলমের মুনশিয়ানা আছে, সে কলমবাজি করতে পারে, কলম লিখতে পারে, বানায় লেখুক, যেভাবে লেখুক, গল্প করুক, সে কিন্তু একটা গল্প সাজাতে পারে। আমি গফফার ভাইকে লেখক হিসাবে সম্মান করি, এর বাইরে গফফার চৌধুরীর ব্যক্তিগত চরিত্রে বলতে বা যত কিছু আছে আমি সব জানি, বিকজ আই এম ভেরি ক্লোজ টু হিম, আমরা একসাথে একই পত্রিকায় কাজও করেছি একসাথে, গফফার ভাই নতুন দিন পত্রিকাতে আমি গফফার ভাইকে হেল্প করেছি। তো এখন কথা হচ্ছে কি, মানুষের একটা মানুষের যে কাজটা করে সেই দিক দিয়ে তাকে বিবেচনা করুন, আপনি যদি তার ব্যক্তিগত জিনিসও আনতে টানতে যান, তার বাপ মা আত্মীয় স্বজন বংশ, তারপরে সব কিছু ব্যক্তিগত চরিত্র সব কিছু যদি একটা জায়গায় মিলিয়ে ফেলেন, তাহলে হয় কি আপনার ওই মূল জিনিসটার থেকে দৃষ্টিটা অন্যত্র সরে যায়। তো এই জন্য আমি বলবো সবাইকে, যারাই কর্ণশহীদ সরকারের বিরুদ্ধে কাজ করছে, এখানে আমি বলবো জনগণের স্বার্থে যদি করে থাকে, জনগণ যদি তাকে সাপোর্ট দেয়, তার যদি একটা ফলোয়িং থাকে, হিসুড তাকেও নেতৃত্বের সেই মাপকাঠিতে তাকে তার সুন্দরভাবে দাঁড়াতে হবে, ব্যক্তিগত আদর্শ প্রতিষ্ঠা করতে হবে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ একটা সেটাকে খণ্ডাতে হবে, এটা নিয়ে ব্যক্তিগত কাদাচালাচি করে কোনো লাভ নেই। আর আপনারা গণমাধ্যম হিসেবে আপনাদের দায়িত্ব হবে যে আপনারা সমাজের দর্পণ, যেখানে যে চিত্র পাবেন সেটাকে তুলে ধরবেন, যেটাকে মনে করেন যে এটা এই মুহূর্তে জাতির সামনে তুলে ধরা দরকার, সেটার জন্য উইদাউট ফেভার আর উইদাউট ফিয়ার। সরকারের ভয় নো, আমি ভয় করব না, অথবা কেউ আমাকে ফেভার করবে, আমাকে টাকা পয়সা দিয়ে কিনে ফেলবে, সেটা তো আমি যাব না, তাহলে হবে কি আপনার মিশন থেকে আপনি বিচ্ছুত হয়ে যাবেন, হয়ে গেলে হবে কি আর ওই যেই কাজে নামলেন যেটার জন্য আপনার খ্যাতি বা যেটা মানুষ পছন্দ করছে যে আপনি বোধহয় একটা নিউট্রাল মানুষ হিসাবে, সৎ মানুষ হিসাবে একটা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তখন আর কি সেটা ঢাকা পড়ে যাবে, কিন্তু তারপরে আপনি আফসোস করবেন আপনাকে আর কেউ সম্মান করছেন। দেখেন বহু লোক সম্মানের চরম শিখরে উঠে যায়, পরে দেখা গেল কি সব কিছু হারায়, অসম্মানিত হয়ে যায়। আল্লাহ তাআলা সবাইকে সেই জিনিস থেকে রক্ষা করুক, মান সম্মান ইজ্জত মানুষ অর্জন করে, আল্লাহ তাআলা সেটাকে রহমত করে, যার যেখানে সম্মান আছে সবাই সেটা নিয়ে থাকুন, আর অন্যের ব্যাপারে বেশি কাদা চরাচরি না করে, যার যেখানে সাংবাদিকতা যারা করে তারা অনেকের বিরুদ্ধে লিখবে যদি তারা স্টোরি পায়,
এটা নিয়ে অন্যদেরকে ব্যক্তিগতভাবে এটাতে জড়িত হওয়ার কোনো কারণ নাই যে আমাকে টার্গেট করছে। নো, আপনাকে টার্গেট করে নাই, আপনি স্টোরি দেখুন কত লোককে টার্গেট করছে, এটা তার কাজ, এটা গণমাধ্যম। বহু লোক টার্গেট করা হয় না, এখানে এমন কিছু তথ্য আসছে যেটা জনগণের কনজাম্পশনের জন্য উল্লেখযোগ্য বা প্রয়োজন মনে করে সম্পাদকীয় সিদ্ধান্ত নিয়ে একটা স্টোরি করা হয়। সুতরাং সেই দৃষ্টিভঙ্গিতে জিনিসটা দেখা উচিত এবং স্টোরির প্রতিবাদ করার একটা ভাষা থাকা উচিত। আপনি নাগরিক টিভির যদি কারো বিরুদ্ধে কিছু করে এভাবে, নাগরিক টিভিকে আপনি চিঠি লিখে জানান যে এই তথ্য মিথ্যা, এগুলো আপনারা আপনারা রিস্টেটমেন্ট করেন, এগুলো ব্যাপারে আপনারা ফার্দার বক্তব্য রেখে বলেন যে না, আমাদের এই তথ্যগুলোকে উনি এইভাবে খণ্ডিয়ে দিয়েছেন, এতে আমরা কনভিনসড যে এখানে হয়তো কিছু মিথ্যা তথ্য আছে। আমার কথা হচ্ছে সৎ মানসিকতা থাকতে হবে সবাই সব সব ক্ষেত্রে, এবং সবাইকে বুঝতে হবে যে সরকার তো হাসিনা সরকার তো একটা টেম্পোরারি টার্গেট, এটা চলে যাবে, কালকে যাক, পরশু যাক, দুদিন পরে যাক, পাঁচ বছর পরে যাক, সাংবাদিকতা থাকবে, টিভি চ্যানেল থাকবে, কমেন্টেটররা থাকবে, কলামিস্টরা থাকবে, বুদ্ধিজীবীরা থাকবে, একজনের জায়গায় আরেকজন আসবে, সব চলমান পৃথিবীতে প্রবাহমান সবকিছু থাকবে। সুতরাং বৃহত্তর দূরদৃষ্টি সম্পন্ন মানসিকতা নিয়ে কাজ করতে হবে আমাদের, যে কান্ট্রি ফার্স্ট, দ্যাটস ইন্টারেস্ট, আর আমার ব্যক্তিগত জীবনে কি আসলো না আসলো সেটার দিকে একটু কমই একটু প্রাধান্য দিতে হবে, বিকজ দেশটা একটা ক্রান্তি লগ্নে আছে। তো এ পর্যায়ে আমি আরেকটি সংবাদের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি যার অত্যন্ত ভক্ত এবং যার অধীনে আপনি এক সময় কাজ করেছিলেন হলিডে পত্রিকাতে, তো সেই এনায়েতুল্লাহ খান, আমাদের সাংবাদিকতা জগতের একজন দিকপাল, তার মেয়ে নাসরিন জামান সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কাছে 25 লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছিলেন, এবং ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আক্তারুজ্জামান এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জন্য এই প্রয়াত সাংবাদিক এনায়েতুল্লাহ খানের নামে এই ট্রাস্ট ফান্ডটি গঠিত করা হয়েছিল। কিন্তু সম্প্রতি বলা হচ্ছে যে নানা ধরনের সমালোচনার কারণে এই ট্রাস্ট ফান্ডটি বাতিল করা হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত দৈন্য দশা কবে আসলো যে এনায়েতুল্লাহ খানকে তারা ধারণ করতে পারলো না? এ ব্যর্থতা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, নাকি এ ব্যর্থতা আমাদের, না সমগ্র জাতির? আপনার মূল্যায়ন জানতে চাই। এটা জাতি কোন অবস্থায় আছে সেটি প্রমাণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কোনোদিনই এটা প্রত্যাখ্যান করবে না, তিনি জানেন এনায়েতুল্লাহ খান কি ধরনের মানুষ, কোন স্ট্যাটাসের সাংবাদিক, এটা তাকে বলা হয়েছে যে ডোন্ট টেক ইট। এনায়েতুল্লাহ খানের রেকর্ডটা কি, আমি তো ওনার সাথে তো আমার চেয়ে বেশি দীর্ঘদিন অনেকেই খুব কম লোক জড়িত ছিল। 1992 থেকে আমি হলিউডে জড়িত, আমি 92 অ্যাসোসিয়েটেড হিসেবে জয়েন করছি, পরে তো আবার চাকরি ছেড়ে দিয়ে বিদেশ চলে আসলাম, আমি ম্যাকগিল ইউনিভার্সিটি চলে আসছি, এখানে আবার পরবর্তীকালে গিয়ে আবার এই দেখেন আমি ম্যানেজিং এডিটর হিসেবে আবার দায়িত্ব গ্রহণ করছি। তারপরে লেখালেখি কিন্তু একদিনের জন্য বন্ধ হয়নি, হলিডে আর্কাইভে গেলে দেখবেন যে প্রথম স্টোরিটাই আমার, যেখানেই থাকি আমি কিন্তু প্রথম স্টোরিটা করি। এনায়েতুল্লাহ খান জীবিত থাকতে ওনার মৃত্যু আমার কোলে হয়েছে, অন্য কোনো কলিগের মধ্যে হয়নি। টরন্টোর হাসপাতালে উনি মারা গেছেন, আমি ওনার বিছানার পাশে ছিলাম। তো মানে এই কথাগুলো কেন বললাম, ওনার মতো দেখুন, আমি কিন্তু পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে দেশের বাইরে থেকে আমি ইংরেজিতে লিখি, বিদেশি পত্রিকায় সম্পাদক ছিলাম। আমার আমি একটা অ্যাসেসমেন্ট করে বলি, এনায়েতুল্লাহ খানের মতো একজন সাংবাদিক খুঁজে পাওয়া আর ইংরেজি ভাষা নিয়ে খেলা করে, কথাটা কিন্তু অন্যরকম বলছি আমি, ইংরেজি ভাষা নিয়ে খেলা করে এমন আদম বাংলাদেশে এখনো সৃষ্টি হয়নি। আমি আল্লাহ রহমতে আমি ইংরেজিতে ভালো বলি, আমি কথাটা বলছি, আমার ইংরেজির কদর বিদেশিরা করে সবাই, আমার ইংরেজি বই ইবেতে বিক্রি হচ্ছে, অ্যামাজনে বিক্রি হচ্ছে, বার্নস অ্যান্ড নোবেল বড় বড় বুক স্টোরে বিক্রি হচ্ছে, আমি ইংরেজি উপন্যাস লিখি এখানে। বাট নিজের ভুল পেটানোর জন্য বলছি না, আমি বলছি যে আমি ইংরেজিতে ভালো, ইংরেজি বুঝি, আমি কার ইংরেজিটা কারেক্ট, কারটা সুন্দর, কারটা সেই মানে সাবজেক্টের টপিকের সাথে মিল রেখে সুন্দরভাবে বাংলাদেশে এনায়েতুল্লাহ খান, বাংলাদেশ কেন উপমহাদেশে এনায়েতুল্লাহ খানের সাথে ইংরেজির ইংরেজির যে খেলাটা, ওনার মজাটা কি জানেন, উনি ফিলোসফির ছাত্র ছিলেন, যার ফলে এই ইংরেজির আর দখলটা তার এমনভাবে পারফেক্ট যে সে এনায়েতুল্লাহ খান একদম দার্শনিক, আমি আপনাকে একদম লিখিতভাবে বলতে পারি, এনায়েতুল্লাহ খান ইজ এ ফিলোসফার। ইভেন মাহফুজ জানাম ডেইলি স্টারে লিখেছেন তার মৃত্যু পরে, টাইটান অফ ইংলিশ জার্নালিজম, চিন্তা করুন মাহফুজ জানাম
ডেইলি স্টারের এডিটোরিয়ালে বলেছেন টাইটান অফ ইংলিশ জার্নালিজম। এখন কথা হচ্ছে কি, এই লোকটাকে অবজ্ঞা করা হচ্ছে কেন? অবজ্ঞা করা হচ্ছে একটা কারণে, কারণটা হলো কি, 1950 স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবই তাকে ওই রাষ্ট্রায়ত্ত যে পত্রিকা বাংলাদেশ অবজারভার সেখানে সম্পাদক বানিয়েছিল, অবজারভারই খুব সম্ভবত, ওই পত্রিকা একটাই ছিল, সপ্তাহ বন্ধ করে দিছে। পরবর্তীকালে উনি ওই মিস্টার অবজারভার ভিজিটস বাংলাদেশ একটা স্কেচ করা ছিল পত্রিকাতে, একটা ব্রিফকেস সাথে পাজামাঞ্জিপুর একটা লোক বাংলাদেশ ভিজিট করছে, উনি ওই সেই দুর্ভিক্ষের খবরগুলো একাধারে ফিজিক্যালি নীলফামারীতে গিয়ে উত্তরবঙ্গে গিয়ে ও ফ্রন্ট পেজে মিস্টার অবজারভার ভিজিটস বাংলাদেশ এই হেডলাইনে সমানে কতগুলো রিপোর্ট করছেন, যার জন্য বঙ্গবন্ধু প্রশাসন তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে এবং এক পর্যায়ে উনি জেলে চলে গেছিলেন।